বড়দিন উপলক্ষে সেজে উঠেছে আরামবাগ এসডিএ চার্চ। এই উপলক্ষে রবি ও সোমবার দুদিন সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার এখানে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এছাড়াও এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যরাত্রে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার বড়দিনে কেক কাটা নাটক ছাড়াও বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে বলে জানিয়েছেন চার্চের ফাদার মানস দাস। অ্যাকচুয়ালি আমাদের এবছরই রক্তদান শিবিরটা না প্রথম স্টার্ট হলো, এর আগে আমরা রক্তদান করিনি। আমাদের 24শে ডিসেম্বর এবছরই প্রথম রক্তদান শিবির হলো এবং মানুষের ভালো সাড়া পেয়েছি। এই রক্তদান শিবির আমরা প্রতি বছরই করতে চাই, যাতে করে আমরা মানুষের আরও কাছে যেতে পারি, সাহায্য করতে পারি। কারণ আমাদের চার্চের প্রথম এবং প্রধান কাজই হলো মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো। এছাড়াও আমাদের চার্চের আরও প্রোগ্রাম আছে। আজকে যেমন এই রক্তদান শিবিরের পরেও আমাদের সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আবার রাত্রি 11:50 আমাদের বিশেষ প্রার্থনা সভা হয়। বড়দিনের যে বিশেষ প্রার্থনা সভা রাত্রি 11:45 থেকে অ্যাকচুয়ালি শুরু হবে, 12:10 পর্যন্ত হবে। তারপর হচ্ছে আপনার 25শে ডিসেম্বর সকাল 9:30 থেকে আমাদের প্রার্থনা সভা আছে। 25শে ডিসেম্বর প্রার্থনা সভার শেষে আমরা বড়দিনের উপলক্ষে একটা বিশেষ কেক কাটার উৎসব করি আমরা, সেটা 10:45। সকাল 11:00 আমরা প্রায় 600 জন মানুষের হাতে কম্বল তুলে দেবো, শীত বস্ত্র তুলে দেবো। আমরা আমাদের যেটুকু সামর্থ্য, আমরা আরামবাগের মানুষ বিশেষভাবে সাহায্য করেছেন আমাদেরকে, এই 600 জন মানুষের কাছে আমরা কম্বল পৌঁছে দেবো এখানেরই মঞ্চ থেকে। আর তার সঙ্গে আপনার সন্ধেবেলায় আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং রাত্রেবেলায় আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে আরামবাগ এসডিএ চার্চের পক্ষ থেকে। আপনাদের মাধ্যমে সমস্ত আরামবাগবাসীর কাছে আমি এই সংবাদটা দিতে চাই, আমাদের এই চার্চের ছেলেমেয়েরা তারা একটা বিশেষ নাটক করেছে, যে শুভ শক্তি এবং অশুভ শক্তির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের ইংরাজি নাম হচ্ছে দ্য গ্রেট কন্ট্রোভার্সি, তার বাংলা নাম হচ্ছে মহারণ। এই মহারণের ওপর বেশ করে, শুভ শক্তি আর অশুভ শক্তির বিরুদ্ধে যে লড়াই, তার ওপর বেশ করে একটি ড্রামা নাটক আমরা পরিবেশন করব আমাদের এই মঞ্চ থেকে। সন্ধ্যে 7:00 সময় আমরা সেই নাটকটা আরম্ভ করব। সকল আরামবাগবাসীকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। এখনো পর্যন্ত 60-70 জনের নাম পেয়েছি। আমাদের ইচ্ছা আছে 100 জনের মতন রক্ত যাতে দেয়। এখানে ছিলেন আমাদের সম্মানীয় প্রাক্তন বিধায়ক বর্তমান কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়ের, আমি ডেজিগনেশনটা সঠিক জানি না, যিনি এক্স প্রাক্তন বিধায়ক ছিলেন। আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব ছিলেন সমীর ভান্ডারী মহাশয়, আমাদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়ও ছিলেন, আরও অনেকে আসছেন। আমার নাম হচ্ছে আরামবাগ এসডিএ চার্চের ফাদার মানস দাস। আজকে আপনারা রক্তদান শিবির দেখছেন আমাদের চার্চের পক্ষ থেকে হচ্ছে। অলরেডি আমি এবং আমার স্ত্রী দেহদান করেছি এবং ফাদারের স্ত্রী এবং ফাদারের মা কিছুদিনের মধ্যেই দেহদান করবেন আরামবাগ হসপিটালে। আমরা 5 জন, আমরা 2 জন হয়ে গেছে, আমরা 2 জনে, ওনারা করবেন কয়েকদিনের মধ্যে। শুধু রক্তদান নয়, আমরা দেহদানও করব। আমার নাম মদন মোহন কুণ্ডু, আমি পাস্টার চার্চের সদস্য। কৃষ্ণা কুণ্ডু, বাড়ি ডিহি বাইরা, মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েত। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797171003 এবং 9382003105।